অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বর্তমানে তার ধারাবাহিকের জেরে বেশ চর্চায়। একটা সময় এই সেলেবি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন, রাতারাতি ছড়িয়ে পড়েছিলেন দ্রৌপদী রূপে। বর্তমানে মেয়েবেলা ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ফিরলেন পর্দায়। ধারাবাহিকের মুক্তির আগে ঠিক যতটা উৎসাহী ছিলেন ভক্তরা, মুক্তি পাওয়ার পর ছবিটা ঠিক ততটা তেমন রইল না। বেশ কিছুটা কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। অনেকে এই চরিত্রের সমালোচনা করতে গিয়ে চরম ট্রোলও করেন, যদিও এসবার গায়ে মাখেন না অভিনেত্রী। সম্প্রতি ইটাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, তার ব্যক্তি জীবনও কম যন্ত্রণার নয়। সুখের হয়নি বিয়ে, শত চেষ্টা করেও তিনি তা বাঁচাতে পারেননি। অবসাদ গ্রাস করেছিল, শেষ করতে চেয়েছিলেন নিজেকে। ১৯৯২ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন, কিন্তু বিয়ের পর ধীরে ধীরে পাল্টাতে থাকে সমীকরণ। রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমার মনে হয় একজন পুরুষের পক্ষে একটি সেলিব্রিটিকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করাটা খুবই কঠিন। এটি মেনে নেওয়ার জন্য একজনকে অত্যন্ত খোলা মনের মানুষ হতে হবে। আমি কোনোদিন সকাল 9টার আগে কিংবা রাত 10টার পর শিডিউল নেইনি। শ্যুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেকআপ না তুলেই বাড়ি চলে আসতাম। তিনি আরো বলেন, একজন মেয়ের পক্ষে তার স্বামীকে খুশি রাখার জন্য যা যা করা সম্ভব আমি সবই করেছি। কলকাতায় ধ্রুবকে নিয়ে ঘর করার জন্য অভিনয়ও ছেড়ে দিয়েছিলাম, এত কিছু করেও বিয়েটা বাঁচাতে পারিনি। রূপার কথায় তিনি বিয়ে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছিলেন। একবার নয় চারবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু লাভ হয়নি। সংসারে তার সুখ ফিরছিল না, কিন্তু তার স্বামী ধ্রুব বদলাননি। অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন, আমি একবার নয় তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার ছেলের জন্মের আগে একবার, পরে দুবার, কোনোবারই সফল হয়নি, যদিও আমি মরতেই চেয়েছিলাম। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।